ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي أسمان مولا সুন্দর না মাশাআল্লাহ আসমান হাইয়াকুমুল্লাহ। আচ্ছা, সূর্য ওঠার পরে ভাই, সূর্য ওঠার পরার পর থেকে নিয়ে একদম সূর্য ঢলা আগ পর্যন্ত, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারেন। তবে উত্তম হল যখন সূর্য একদম প্রখর হয়ে ওঠে, যেমন 10টা 11টা, এটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিন হিনা তালমাতুল ফিসাল। আওয়াবিন মানে চাষ্টের নামাজ, ওই সময় যখন উঠের বাচ্চার খুরে গরম মরুকণা বা বালুর গরম অনুভব হয়, পায়ে জ্বলা সৃষ্টি হয়। তো এই সব এটা কোন সময় হয়? আরব ভূখণ্ডে বা মরু অঞ্চলে, ডেজার্ট এরিয়া, এটা ওই এরকম 9টা 10টা এরকম। তো যত বিলম্বে পড়বেন তত ভালো, তার ওয়াক্ত থাকে একদম জোহরের আগ পর্যন্ত, মানে সূর্য ঢলার আগ পর্যন্ত। আর কয় রাকাত পড়বেন? হ্যাঁ, কমপক্ষে তো 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, কেউ 4 রাকাত পড়ে আলহামদুলিল্লাহ। তো এই অবস্থায় 2 রাকাত পরে সালাম ফেরাবেন, আরও 2 রাকাত পড়বেন। যদি কেউ বেশিও পড়তে চায় পড়তে পারে, 8 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে পড়ার প্রমাণ আছে। আর আমাদের বলে আরও বেশিও পড়তে পারে, কিন্তু প্রমাণিত যেটা 4 রাকাতও প্রমাণ আছে অন্য রেওয়াজ অনুযায়ী। তো 4 রাকাত যদি আপনি পড়েন, 2 রাকাত পরে সালাম ফেরাবেন, তারপর আরও 2 রাকাত পড়বেন। বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনাকে সাবিত রাখুন দিনের উপর, আমাকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।